हाय फ्रेंड्स लाइक योर्स लाइक चैनले आपनादेर सबाइके आबार स्वागत जानाई। आमी डाक्तार अभ्र नीलकर। आजके आमी आपनादेर साथे आलोचना करब प्रिमैच्योर ग्रे हेयर बा चुलेर अकाल पक्वता सम्पर्के। बर्तमाने अल्प बयसे चुल पेके जावा किन्तु आधुनिक प्रजन्मेर काछे एकटी बड़ समस्यार कारण हये दाड़िएछे। বয়সের সাথে সাথে চুল পাকা স্বাভাবিক, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে খুব অল্প বয়সেই কিন্তু চুল পেকে যাচ্ছে। আমরা যারা এশিয়ান কান্ট্রিতে থাকি, যদি দেখা যায় 25 বছর বয়সের নিচে চুল পেকে যাচ্ছে, তো সেই ঘটনাটিকে আমরা বলতে পারি প্রিম্যাচিওর গ্রে হেয়ার বা চুলের অকাল পক্কতার সমস্যা। আমাদের মাথায় যে হেয়ার ফলিকেল থাকে, সেখানে মেলানোসাইটস নামে এক ধরনের সেল থাকে, সেখানে তৈরি হয় মেলানিন পিগমেন্ট। এই মেলানিন পিগমেন্টের কারণেই কিন্তু আমাদের চুল কালো হয়। বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় এই মেলানোসাইট সেলগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে আর মেলানিন পিগমেন্ট তৈরি হয় না, এবং এই কারণে কিন্তু আমাদের চুল সাদা হয়ে যায়। তো এটি তো একটি স্বাভাবিক নিয়ম, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে খুব অল্প বয়সেই কিন্তু চুল পেকে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে বলবো বেশ কিছু কারণের কথা, যে কারণে অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে। প্রথমটি হলো জেনেটিক কারণ, অর্থাৎ বংশে যদি কারোর চুল পাকার সমস্যা থেকে থাকে, পরবর্তী প্রজন্মের মধ্যেও কিন্তু অল্প বয়সে চুল পাকার সমস্যা দেখা যেতে পারে। দ্বিতীয় কারণে চলে আসি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। এছাড়াও কপার ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এসব কারণেও কিন্তু চুল পাকতে পারে। এছাড়াও বর্তমানে দেখা যায় অনেকে এই চুলে বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্টস ইউজ করেন, এইসব প্রোডাক্টসের কারণেও কিন্তু চুল পাকার সমস্যা দেখা যেতে পারে। যারা অতিরিক্ত স্মোক করেন তাদের ক্ষেত্রে চুল পাকার সমস্যা দেখা যেতে পারে অল্প বয়সে। এর সাথে সাথে অতিরিক্ত স্ট্রেসের কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। এছাড়াও পলিউশনের কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। আবার অতিরিক্ত সান এক্সপোজারের কারণেও কিন্তু অল্প বয়সে চুল পাকতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলেও দেখা যায় এই চুল পাকার সমস্যা অল্প বয়সে দেখা যায়। তো আমি আপনাদেরকে বললাম বেশ কিছু কারণের কথা। এবার যদি চলে আসি এর হোমিওপ্যাথিক চিকিৎসায়, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই অল্প বয়সে চুল পাকার সমস্যার সমাধান করা সম্ভব। এবার আমি আপনাদেরকে বলবো বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা, যে ওষুধগুলি আমার ক্লিনিকে প্রয়োগ করে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। প্রথম ওষুধে চলে আসি অ্যাসিডফস-30। অল্প বয়সে যদি চুল পাকার সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এই অ্যাসিডফস-30 ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। দ্বিতীয় ওষুধে চলে আসি লাইকোপোডিয়াম-30। যদি দেখা যায় অল্প বয়সে চুল পাকার সমস্যার সাথে সাথে হজমের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম-30 ওষুধটি খুব ভালো কাজ করে। সিপিয়া-200, মহিলাদের মধ্যে যদি অল্প বয়সে চুল পাকার সমস্যা দেখা যায় সেক্ষেত্রে সিপিয়া-200 ওষুধটি খুব ভালো কাজ করে। আরেকটি ওষুধের কথা বলবো ন্যাট্রামিউ-200। যদি দেখা যায় চুল পাকার সমস্যার সাথে সাথে সেই ব্যক্তির মধ্যে নুন খাওয়ার প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রামিউ-200 ওষুধটি খুব ভালো কাজ করে। তো আমি আপনাদেরকে বললাম বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা। এর সাথে সাথে একটি সলিউশনকে যদি আমরা এক্সটার্নালি ইউজ করতে পারি, আমাদের মাথায় মাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। আমি অলরেডি হেয়ার ফলের ওপর যে এপিসোডটি করেছিলাম সেখানে সেই সলিউশন সম্পর্কে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে আমি সেই এপিসোডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। তো আপনাদের কারোর যদি এই জাতীয় সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরেও আমাকে মেসেজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।